আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে সকাল 8টা। আমরা একটু আগে ঘুম থেকে সবাই উঠেছি, ইউসরাকে খাইয়ে দাইয়ে রেখেছি, সে একটু খেলছে নিজের মতন করে, আর আমি এসেছি আমার জন্য সকালের নাস্তা বানাতে। তো আমার সকালের নাস্তা হচ্ছে আজকে গরম গরম কফির সাথে রুটি, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো আমি এখন কফি বানিয়ে নিয়ে রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। কি হচ্ছে? হাই প্রিন্সেস, এটা ডেকোরেশন বল। হ্যাঁ, এটা ডেকোরেশন বল। তুমি কি আর কিছু খাবে? আচ্ছা, কি খেয়েছো আজকে তুমি ব্রেকফাস্টে? তুমি বলো, আমি তো জানি না, তুমি বলো। ওটমিল কে খেয়েছে? তুমি বলো, তুমি খেয়েছো? এইমাত্র ইউহাউল অফিস থেকে আমাদের যে ইউবক্সটা আমরা রেন্ট করেছি সেটা আমাদের বাসার সামনে পার্ক করে দিয়ে গেল। তো এখন এটা আমরা দুজন লোক ঠিক করেছি যারা আমাদেরকে হেল্প করবে আমাদের সমস্ত বক্সেসগুলো এই বড় বক্সটাতে রাখতে। তো ওদের সাহায্য নিয়ে আজকে সারাদিনের মধ্যে আমাদের এই বক্সটা পুরোপুরি প্যাক করে ফেলতে হবে, তারপরে ওরা এসে এই বক্সটা আবার নিয়ে যাবে। চলুন আপনাদেরকে দেখাই বক্সটা আসলে কেমন এবং কত বড়। তো বক্সটা পুরোটা কাঠের তৈরি এবং ভেতরে অনেকটা জায়গা। আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে হয়তো বক্সে আমাদের সমস্ত স্মল বক্সেসগুলো যাওয়ার পরে হয়তো অনেকগুলো বক্স আমাদের থেকে যাবে, দিতে পারবো না, কিন্তু আসলে না, এটা খুব সুন্দরভাবে আমাদের সবগুলো বক্স এটাতে আটকে, মানে আমাদের সবগুলো বক্স এটাতে দেওয়া গেছে এবং বেশ ভালোভাবেই দেওয়া গেছে। তো আমাদের আর কোনো অসুবিধা হয়নি। আর এই যে ইউসরা মনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন কিছু করছে। এই যে প্রায় 3.5 ঘন্টা কাজের পরে পুরো বক্সগুলো এই বড় ইউ বক্সটাতে সুন্দর করে সাজিয়ে রাখা হয়ে গেছে। তো আমাদের সমস্ত মালপত্র, মোটামুটি আমাদের যা যা নেওয়ার ছিল, সব এখন এই বক্সের মধ্যে আছে। এখন আমরা এটা লক করে ইউহাউলের বক্সে, ইউহাউলের অফিসে ফোন দিয়ে বলবো যে আমরা রেডি, তোমরা এসে পিক করে নিয়ে যাও, তোরা যে কোনো সময় সেটা নিয়ে যাবে। সারাদিনের সমস্ত কাজ শেষ করে বিকেলবেলা আমরা এসেছি একটা পার্কে ইউসরাকে নিয়ে। তো ও আর ওর ড্যাডি যাচ্ছে আগে আগে, আমি পিছনে সবুজ ঘাসে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো খুবই সুন্দর নরম সবুজ ঘাস হয়েছে, আর কিছুক্ষণ আগে এখানে পানি দেওয়া হয়েছে, তো সেই জন্য ঘাসগুলো একদম তরতাজা হয়েছিল। তো আমরা বিকেলবেলায় পার্কটাতে এসে অন্যান্য বাচ্চাদের সাথেও ইউসরা একটু খেলতে পারে বা আমরা একটু নিজেরাও রিল্যাক্স হতে পারি, সেই জন্যই এখানে আসা। তো ইউসরা এখন দোলনায় দোল খাচ্ছে। আর এই ছিল আমার আজকের ব্লগটা, খুবই ছোট একটা ব্লগ। ইনশাল্লাহ খুব দ্রুত আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো, সেটা দেখার আমন্ত্রণ রইল সবাইকে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ।